বৃহস্পতিবার রাতে নদিয়ার পলাশিপাড়া থানার পাঁচদারা এলাকার একটি পেট্রোল পাম্পের কাছ থেকে হেরোইন সমেত এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মনোজ কুমার, ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের বারবানিক জেলার কোটি থানা এনায়তপুর গ্রামে। ধৃতের কাছ থেকে পুলিশ 260 গ্রাম হেরোইন, একটি ওজন মাপার যন্ত্র ও একটি মোবাইল উদ্ধার করে। ধৃতকে শুক্রবার NDPS আদালতে তোলে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পুলিশ খবর পায় বেতাইপলাশি রাজ্য সড়কের পাঁচদারা এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে দুটি মোটর বাইক দাঁড়িয়ে আছে, সেই সাথে 5 যুবক দাঁড়িয়ে আছে। খবর পেয়ে পুলিশের একটি দল ওই জায়গায় পৌঁছায়। পুলিশের গাড়ি দেখে দুটি মোটর বাইকে 4 জন পালিয়ে যায়। ওই যুবককে পুলিশ আটকায়, তাকে জেরা করে পুলিশ কোনো সদুত্তর পাননি। তখন তার পিঠব্যাগে তল্লাশি করে পুলিশ। সেই তল্লাশির সময় ওই পিঠব্যাগ থেকে হেরোইন, ওজন মাপার যন্ত্র ও মোবাইল উদ্ধার করে পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।